আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইদানিং প্রচুর ভাইরা নক দিচ্ছেন যে সিএসওসি পরীক্ষায় সিঙ্গাপুরে গিয়ে ফেল করতেছেন। কেউ দুইবার ফেল করে বসে আছে, কেউ তিনবার ফেল করে বসে আছে। তাই আমি ভাবছি মাঝে মধ্যে সিএসওসি নিয়ে আলোচনা করে ফেসবুকে এই পেজে ভিডিও পোস্ট করব, যারা আমার ভিডিওটা দেখে যারা তারা শিক্ষামূলক কিছু জানতে পারে। প্রথমে আজকে আলোচনা করব সিএসওসি পরীক্ষাটা কি, পুরো জিনিসটা মাথায় ঢুকতে হবে, তাহলে কথাগুলো বুঝবেন আপনারা। সিএসওসি পরীক্ষাটা হলো কনস্ট্রাকশন সেক্টরে কাজ করার আগে এই কোর্সটা করা বাধ্যতামূলক। কেন কোর্সটা বাধ্যতামূলক? যে আপনি সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে গেলে যাতে নিরাপদে কাজ করতে পারেন, যাতে নিরাপদে কাজ করে বাড়িতে ফিরতে পারেন। আমরা বিভিন্ন দেশ থেকে যাই, বাংলাদেশ থেকে যাই, ইন্ডিয়া থেকে, ব্রিটেন থেকে, অন্য দেশগুলো আসে। তো এক এক দেশে এক এক ধরনের নিয়মাবধি থাকে কাজের সাইটে। সিঙ্গাপুরে কাজের সাইটে নিয়মাবধিটা একটু উচ্চ লেভেলের। তো সেখানে কাজ করতে গেলে একজন শ্রমিকের কি কি বিষয় খেয়াল রাখতে হবে, তার নিজের নিরাপত্তার জন্য এবং তার সাথে কো-ওয়ার্কার যাদের সাথে কাজ করে তাদের নিরাপত্তার জন্য কি কি করতে হবে, এই বিষয়গুলো শেখানো হয় আপনার সিএসসি ক্লাসে। আপনি একটা কনস্ট্রাকশন সেক্টর গেলেন, ওই সাইটে গেলে যাওয়ার আগে আপনি কি করতে হবে, গিয়ে আপনি একটা কাজ করবেন, এই কাজটা করার আগে আপনি কি করতে হবে। আপনি সাইটে গিয়ে দেখলেন যে একটা লোক কাজ করতেছে অনিরাপদভাবে, নিরাপত্তা কোনো ব্যবস্থা নাই, সেফটি শো নাই, হেলমেট নাই, সে দুমে কাজ করতেছে, আপনার কি করতে হবে, এই বিষয়গুলো তো শেখানো হয়। এমন তো কঠিন কিছু শেখানো হয় না, যে টিচাররা ক্লাসগুলো নেয়। আমি কিন্তু ছিলাম ক্লাসে, আমি নিজে ক্লাস নিয়েছিলাম, যদি আমার যোগ্যতা নেই তারপর মাঝে মধ্যে আমি বলতাম, ক্লাসে ব্রিফিং দিতাম, যেখানে বেসিক জিনিসগুলো শেখানো হয়, একেবারে সহজ জিনিসগুলো। হ্যাঁ, আমার বিশ্বাস যারা বাংলা পড়তে পারেন তারা কেউ ফেল করবেন না, যারা বাংলায় পড়তে না পারেন তারাই ফেল করবেন। উদাহরণস্বরূপ যে একটা কোশ্চেন কথা বলতেছি আমি, যেমন একটা কোশ্চেন হলো যে আপনি কাজে সাইডে গেলেন, গিয়ে দেখলেন যে একজন লোক অনিরাপদভাবে কাজ করতেছে, তার সেফটি হেলমেট নাই, সে কাজ করতেছে, তখন আমরা কি করতে হবে। সেখানে চারটে অপশন দিবে, এ আপনি দেখে না দেখার মান করে চলে যাবেন, বি আপনি সেখানে দ্বারা দেখবেন, সি তারকে তার মতো কাজ করতে দিবেন, আপনি আপনার আপনার কাজ করতে থাকবেন, ডি তৎক্ষণাৎ আপনার সাইট সুপারভাইজারকে জানাবেন। উত্তর কোনটা হবে? সুপারভাইজারকে জানাতে হবে, যেহেতু আপনার ওই ওয়ার্কার আপনার কথা না শুনতে পারে, আপনার তৎক্ষণাৎ সুপারভাইজারকে জানানো উচিত, সুপারভাইজার তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। ঠিক এরকমভাবে কোশ্চেনগুলো আসে। তো আমি আরও পরবর্তীতে আলোচনা করবো, আজকে একটা উদাহরণস্বরূপ বললাম, পরবর্তীতে আরও আরেক কিছু উদাহরণস্বরূপ দিব, যে জিনিসগুলো জানলে আপনারা কেউ সিএসসি পরীক্ষায় ফেল করবেন না। সকাল ভালো থাকুন, আসসালামু আলাইকুম।